আলমাদানী লাগাইতে পারবে না যদি আলমাদানী লাগায় তাহলে সে হবে জালমাদানি। তার নামের পিছনে দেওবন্দি লাগাতে পারবে না যদি দেওবন্দি লাগায় তাহলে সে হবে জাল দেওবন্দি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মোহতরমাজরিন আশা করি আপনার সবাই আল্লাহর মতেও অনেক অনেক ভালো আছেন মাওলানা রফিকুল ইসলাম মাদানি মাওলানা রফিকুল ইসলাম জাল মাদানির উপর একটি আইনি নোটিশ দেওয়া হয়েছে যে তিনি কেন ওনার নামের শেষে আলমাদানি যুগ করেন কেন তিনি নামে শেষে রফিকুল ইসলাম মাদানি যুগ করেন কারণ এই বিষয়ে তিনি যেহেতু মদিনা বিশ্ববিদ্যালয় বা মদিনাতে অবস্থান করেননি তাই উনার নামে শেষে কেন আলমাদানি লাগানো হয় তার হাজিরিন আমরা দেখতেছি যে যেই লোক রফিকুল ইসলাম জাল জালমাদানীর কাছে এই আইনি নোটিশ পাঠিয়েছে যে উনার নামে শেষে এই আলমাদানি থাকতে পারবে না এই সেই লোক সেই ব্যক্তির কাছে সেই ব্যক্তিকে সেই ব্যক্তিকে অনেকেই নানাভাবে গালিগালাজ করতেছে তাকে পাগল ছাগল সেলিব্রিটি ভাইরাল হবার জন্য এ এসব করছে তাকে বলদামি বলে বলদামি করতেছে বলদামি কাজ করতেছে এসব বলে বিভিন্নভাবে মন্তব্য করতেছে তারা বলতেছে মাদানি শব্দটি কারো পৈতৃক সম্পত্তি নয় এটা যে কোনো যে কোনো ব্যক্তির পিছনে যে কোনো নামের ব্যক্তির নামের পিছনে লাগাতে পারে এতে কোনো সমস্যা নেই বন্ধুরা আমরা এইসব আলোচনা এবং মন্তব্য থেকে একটি বিষয় জানতে পারি যে আসলেই এসব নামের পিছনে কোনো ব্যক্তি যদি কোনো লকপ বা পদবী লাগায় এতে কোনো ব্যক্তির আপত্তি থাকার কথা নয় কিন্তু এখানে একটি প্রশ্ন থেকে যায় যে মাওলানা নুরুল ইসলাম অলিফুরি হাফিজুল্লাহ একবার তিনি এক বক্তব্যের মধ্যে বলেছেন যে ব্যক্তির গোষ্ঠীকেও তিনি মাওলানা রহমান মাদানির বিষয়ে বলতেছিলেন যে ব্যক্তির কেউ মাদানি নয় মদিনার নয় যে ব্যক্তি অবস্থান যে ব্যক্তির ভাষা উর্দু যে ব্যক্তির বাড়ি ভারত সেই ব্যক্তি কেন ওনার নামের পেছনে মাদানি শব্দ যোগ করেছেন এই জন্য মাওলানা নুরুল ইসলাম অলি ফুরি হাফিজুল্লাহ সেই মতিউর রহমান মাদানী সাহেবকে সব্যগুষ্ঠীর বাড়ি না এর বাড়ি ভারত এর মাতৃভাষা বাংলা বলেন আলমদনী হয়েছে এ এই এই বক্তব্য থেকে আমরা বুঝতে পারি যে কোনো ব্যক্তির যদি সদ্যগোষ্ঠী কোনো দেশে অবস্থান না করে থাকে কোনো ব্যক্তির ভাষা যদি সেই দেশ সে অনুযায়ী না হয়ে থাকে তাহলে সেই ব্যক্তি তার নামের পিছনে সেই দেশ বা সেই গ্রাম বা সেই অবস্থানকে সেই অবস্থানকে নির্দিষ্ট করতে পারবে না তাই এই আলোকে আমরা বলতে পারি যে এই রফিকুল ইসলাম মাওলানা রফিকুল ইসলাম জালমাদানী সাহেব তিনি যেহেতু মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেনি এবং তার সদ্যগোষ্ঠীর কেউ মদিনার অবস্থান নাই তাহলে রফিকুল ইসলাম জালমাদিনী সাহেব কিসের বিত্তকে নিজের নামে শেষে আলমাদানি যুগ করেন উনার পুরাতন একটি বক্তব্য থেকে আমরা জানতে পেরেছি যে রফিকুল ইসলাম জালমাদিনী সাহেব তিনি বলতেছেন ওনার নামের পিছনে আলমাদানি যুগ করার কারণ হল তিনি মাদানী নিসাবে পড়ালেখা করেছেন তিনি মাদানী নিসাবে পড়ালেখা করার কারণে ওনার নামে শেষে আলমাদানী যুগ করেছেন আর ওইদিকে যেসব উলামা ওনাদের শ্রম নিজের দেশ ত্যাগ করে ভিন্ন দেশে গিয়ে মদিনাতে গিয়ে পড়ালেখা করেছেন চার বছর পাঁচ বছর আট বছর দশ বছর পড়ালেখা করেছেন তাদের নামে যে মাদানি যুগ করার পরও আল্লামা নুরুল ইসলাম অলিফুর হফিজুল্লাহ তাদেরকে জালমাদিনি বলে সম্বোধন করেছেন এর মাধ্যমে আমরা বুঝতে পেরি কোনো ব্যক্তি যদি সেই দেশের অবস্থান সেই দেশের নাগরিক না হয় সেই দেশে তাদের সদ্যগোষ্ঠী কেউ যদি না থাকে এবং সেই অনুযায়ী তাদের বাসাও না হয় তাহলে কোনো ব্যক্তি সে অনুযায়ী নাম রাখতে পারবে না যদিও উসুলের হাদিসের কিতাবের মধ্যে নাম রাখার অনুমোদন দেওয়া আছে যেমন ইমরাজ সোলাহ রহমতুল্লাহলাহী উলমুল হাদিস তাদ ইমাম সৈদুর রহমতুল্লাহলাহি তাদ্রি বুরুবি এইসব গ্রন্থর মধ্যে তারা উল্লেখ করেছেন যে কোনো ব্যক্তি যদি কোনো দেশের মধ্যে কোনো অবস্থান করে চার বছর বা এরকম ছয় চার পাঁচ বছর ছয় বছর বা কোনো দেশে ফোড়ালেখা করে তাহলে তাদের নামে সে সেই জায়গার নাম উল্লেখ করতে হবে এটাও তো গেল উসুলের কথা আর এত সময় যেসব লোক যে যে ব্যক্তি এই রফিকুল ইসলাম জালমাদানির কাছে উকিল নিস পেরিয়েছে তাদেরকে গালি গালাস করেছে সেই অনুযায়ী যদি বলা হয় তাহলে তার ঠিক আছে যে কোনো ব্যক্তির নাম রাখতেই পারে এবং রফিকুল ইসলাম মাদানী জালমাদানী সাহেব আরেকটি কথা বলেছিলেন তিনি মদিনাকে ভালোবাসেন নবীজিকে ভালোবাসেন এই জন্য তিনি ওনার নাম এসেছে জালমাদানী বা আলমাদানী লাগিয়েছেন কিন্তু আমরা যদি আল্লাহ মানুর হসেম মলিফুর রাদুল্লোর বক্তব্যের মধ্যে যাই তাহলে আমরাও দেখতে পারি যে সেখানের মধ্যে কোনো ব্যক্তি যদি অবস্থান নিজের দেশ না হয় মদিনাতের না হোক দেশ বা দেওবন্দে তাদের দেশ না হয় এবং সে অনুযায়ী তাদের ভাষাও না হয় উর্দু ভাষা না হয় আরবি ভাষা না হয় তাহলে তার নামের পিছনে আলমাদানি লাগাইতে পারবে না যদি আলমাদানি লাগায় তাহলে সে হবে জালমাদানি তার নামের পিছনে দেওবন্দি লাগাতে পারবে না যদি দেওবন্দি লাগায় তাহলে সে হবে জাল দেওবন্দি মোহতর মাহাজরিন আমরা আপনাদের সামনে এই বিষয়ে আলোচনা করার জন্য এসেছিলাম যে যদি কোনো ব্যক্তি ওসুল অনুযায়ী যেমন ইবনে সোলাহ রহমতুল্লাহ আলী ইমাম সৈদুর রহমতুল্লাহ আলী ওনাদের কিতাবের মধ্যে উল্লেখ করেছেন সে অনুযায়ী কোনো দেশে চার বছর অবস্থান করে বা কোনো দেশে চার বছর পড়ালেখা করে কোনো অঞ্চলে গিয়ে চার বছর পড়ালেখা করে তাহলে তার নামে শেষে লাগাতে পারবে সেই দেশের নাম সেই অঞ্চলের নাম আর যদি কোনো ব্যক্তি সেই দেশের অবস্থান না করে এটা তো আমি উসুলের কথা বলছিলাম আর আল্লামা নুল ইসলাম অলিফুরা হাফিজুল্লাহ বলছেন উসুল সারাই যে উনার বক্তব্য অনুযায়ী নিশ্চয়ই উনি কোনো কত কোনো জায়গায় কোনো কিতাবে পড়েছেন যে এরকম কোনো বিষয় যে কোনো ব্যক্তি যদি কোনো দেশের অবস্থান নাগরিক না হয় এবং সে অনুযায়ী তার বাসাও না হয় তাহলে সে যদি কোনো লকবস্তাব লকব যদি তার মধ্যে লাগায় তাহলে সেটা জালমাদি হবে জাল দেওবন্দি হবে তো সেটা তো হয়তো আল্লাহ মনোহিত মল্লফুরি আহমদুল্লাহ অন্য কোনো কিতাবে পেয়েছেন কিন্তু ইমাম সৈতর সম্মতুল্লাহ হেলি এবং সোলার সমতুল্লাহ হেলি উলমুল হাদিস এবং তাদের উড়া গন্তি যে বিষয়ে আলোচনা করেছেন চার বছর অবস্থান করলে লাগানো যাবে যেমন আমি যদি মক্কা থেকে চার বছর পরাডা করি তা আমার নাম এসে মক্কি লাগান যাবে আমি যদি সিলেটে গিয়ে সারি বছর পর্যা করি সিলেটে লাগান যাবে আমি যদি ঢাকা গিয়ে পরাগা করি চার বছর অবস্থান করি আমার কাছে নামের ঢাকা লাগান যাবে তো প্রিয় দর্শক কোনো ব্যক্তি যদি উষ্ণ অনুযায়ী নাম লাগানি তার মধ্যে কোনো নাম লাগিয়ে থাকে তাহলে সেই বিরুদ্ধে যদি আমরা কথা বলি তাহলে অবশ্যই কোন বক্তব্যে কোন সেন্সের মাধ্যমে তার আমার তো এই বিষয়টা বুঝে আসতে না কোন সেন্সে এই লোকটি মদিনাতে পড়ালেখা না করো মদিনাতে অবস্থান না করো শুধু না হিসাবে পড়ালেখা শুধু মাদানী হিসাবে পড়ালেখা করে তার নাম এসে মাদানী লেখিতে ইসলামের নামে ব্যবসা ছাড়া এগুলো আর কিছু না আল্লাহ সুবাহ আমাদেরকে এই সব ব্যবসায়িক কর্মকাণ্ড থেকে হেফাজত করেন এবং ইসলামের মধ্যে সব সময় রাখেন আমি